1000 টাকা করে ডোনেশন নেওয়া হচ্ছে রাজ্য সরকার দ্বারা পরিচালিত একটি বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে। প্রতিবাদে অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখান। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ইসমাইল মোড়ে অবস্থিত তুলসীরানী স্কুলের ঘটনা। এ বিষয়ে তুলসীরানী স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বর্ণালী মিত্র বলেন, 8 জন ক্যাজুয়াল কর্মী রয়েছেন স্কুলে, যারা সাফ সাফাই সহ অন্যান্য কাজ করে থাকেন। তাদের বেতন দেওয়ার জন্যই 1000 টাকা করে নেওয়া হচ্ছে। মোট 27 জন স্থায়ী শিক্ষক ও কর্মচারী রয়েছেন। তারা সরকারি বেতন পেলেও অস্থায়ী কর্মীরা বেতন সরকারের কাছ থেকে পান না, তাদের বেতন দিতে হয়। তাই অভিভাবকদের কাছ থেকে 1000 টাকা করে নেওয়া হচ্ছে। অভিভাবকদের অভিযোগ, গরিব মানুষের টাকা দেওয়ার ক্ষমতা না থাকলেও কার্যত জোর করে টাকা নেওয়া হচ্ছে, আবার কোনো রসিদও দেওয়া হচ্ছে না। এ বিষয়ে প্রধান শিক্ষিকা বর্ণালী বলেন, খাতায় লিখে রাখা হচ্ছে, রসিদ পরে দেওয়া হবে।